গরমের কারণে থেকে শনিবার সমস্ত সরকারি স্কুল কলেজ প্রচন্ড বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে রবিবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও ছুটি দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর আগামী পাঁচ দিন তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে আরো দু ডিগ্রি বাড়বে তাপমাত্রা প্রচন্ড গরম সঙ্গে তাপপ্রবাহে রাজ্যবাসীর জীবন ওষ্ঠাগত আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার থেকে আরও পাঁচ দিন তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে সঙ্গে ডিগ্রি বাড়বে তাপমাত্রা যার জেরে এড়াতে পড়ুয়াদের স্বার্থে মানবিক সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার থেকে শনিবার সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও ছুটি দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি হাওয়া অফিস তাপপ্রবাহের পাশাপাশি সেই গরম বাড়ারও পূর্বাভাস দিয়েছে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই গত চব্বিশ ঘন্টায় মেঘলা আকাশ থাকার জন্য এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছিল যে দু ডিগ্রি কমেছিল সেই দু ডিগ্রি আবার বেড়ে যাবে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে সোমবার থেকে কলকাতার তাপমাত্রা বেড়ে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা আগামী পাঁচ দিন এমনই থাকবে পরিস্থিতি উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর তিন জেলাতেই তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে আগামী তিন দিন আগামী পাঁচ দিন তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাতে গত চব্বিশ ঘন্টা যদি দেখা যায় দিনের তাপমাত্রা সামান্য একটু কমেছিল এক দু ডিগ্রি মতো কোথাও কোথাও কারণ কিছুটা আংশিক মেঘলা ছিল আজকেও মাঝে মধ্যে আংশিক মেঘলা একটু থাকবে কিন্তু তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই বরং আগামী দুদিনে আবার যেটুকু কমে গেছিলো এক দু ডিগ্রি মতো আবার বাড়বে ফলে আগামী পাঁচ দিনই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দু এক জায়গায় তাপ্রবাহের সম্ভাবনা থাকছে কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি একটু কমে গিয়েছিল আগের দিনের থেকে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে গরমে দাবদাহে পড়ুয়াদের কথা মাথায় রেখে সুরাহা বাতলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ছাত্রছাত্রীরা হিট স্ট্রোকে আক্রান্ত না হয় তাই সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করলেন তিনি কলকাতা টিভি